এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্রনায়িকা পরিমণি, যিনি আসলে আদালতে হাজিরা শেষে এই মুহূর্তে আদালত থেকে নেমে এসেছেন, মূলত সরাসরি পেয়ে গেছি, আমরা একটু সরাসরি যুক্ত হব অ্যাডভোকেট সুরভি, যিনি আসলে পরিমণির পক্ষে শুরু থেকে লড়ছিলেন। যে একটু বলবেন যে আজকে আসলে আপনাদের সাবমিশন কি ছিল, কি বলেছেন আদালতে একটু বলবেন। আজকে পরিমণির হাজিরা প্রদান করা হলো, অনেকগুলো জিনিসপত্র আছে যেগুলো তার প্রতি সময় কাজে লাগে, এই যে জিনিসপত্রগুলোও জব্দ তালিকায় আছে এবং এগুলো তার বরাবর হস্তান্তর করার জন্য। তার আজকে তো একটি তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল তদন্তকারী কর্মকর্তা, সে বিষয়ে আসলে চার্জশিট এখনো বিজ্ঞ আদালতে দাখিল হয় নাই, এ বিষয়ে যখন চার্জশিট দাখিল হবে তখন সিদ্ধান্ত হবে। আদেশটা একটু বলবেন আপনারা, আদেশটা বিআরটিএতে গাড়ির তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আছে, এই আদেশ।